সবাইকে জানাই গুড ইভিনিং। কি খবর সবার তোমাদের? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো এবং সবাই ধনতেরাসে খুব ভালো ভালো শপিং করেছো। আমিও বেরিয়ে পড়েছি ধনতেরাসে শপিং করতে, যথারীতি ডিউটিও ছিল তাই বেরোতে বেরোতে একটু রাতই হয়ে গেল। এখন প্রায় 8:15 মতন বাজে। চা টা খেয়ে একদম ফুল এনার্জি নিয়ে বেরিয়ে পড়েছি ধনতেরাসে শপিং করতে। ছোটবেলায় কিন্তু আমরা এগুলো কিছুই জানতাম না যে ধনতেরাস বলে একটা কিছু হয়। ধনতেরাসে কোনো ধাতু কিনলে লক্ষ্মী বৃদ্ধি হয়, মানে ধন সম্পদ বাড়ে, এই সমস্ত জিনিস কিছুই জানতাম না। যত বড় হচ্ছি তত এগুলো জানতে পারি এবং বড় হওয়ার পর বাবাকেও বলতাম এই দিনকে কিছু না কিছু কিনতে। কখনো কখনো নিজেদের ছোট ছোট ইচ্ছা পূরণের দায়িত্ব নিজেদেরকেই নিতে হয়। কখন কে তোমার ইচ্ছা পূরণ করবে সেই ভরসায় বসে থাকলে ছোট ছোট ইচ্ছাগুলো অপূর্ণ থেকে যাবে। তাই কিসে তুমি হ্যাপি থাকবে সেই হ্যাপি থাকার পথটা তোমাকেই খুঁজে নিতে হবে। আমার ইচ্ছা ছিল ধনতেরাসে আমি কিছু কিনবো, তাই আমার শত ক্লান্তি থাকা সত্ত্বেও আমি চলে এসেছি শপিং করতে। কাতারে আসার পর থেকে আমি ধনতেরাসে কিছু না কিছু কিনি, তাই এবছরও যখন চাকরি করছি এখনও, তাই কেনই বা কিনবো না, তাই না? আর শুভ দিনে ভালো কিছু কেনা তো ভালো জিনিস, যার যেমন সামর্থ্য কিছু না কিছু কেনা অবশ্যই উচিত ধনতেরাসে। সেরকম খুব বাজেটের বাইরে চলে যায় তাহলে অন্য কিছু নেবো, কিছু একটা কিনবো আর কি, এটাই হচ্ছে আমার প্ল্যান। দেখো কত ভিড় দেখছো এখানে, দেখো প্রথমে মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডে ঢুকলাম, কত ভিড় দেখতেই পাচ্ছো। তো ভাবলাম কি নেব, আমি কিন্তু কোনো কিছু প্ল্যান করে আসিনি, কিছু একটা দেখবো কিছু একটা নেব সেই ভেবে এসেছি। আর সোনার জিনিস কিনতে গেলে একা একা এলে আমি ভীষণই কনফিউজ হয়ে যাই, তো কিছু করারও নেই। লাস্ট ইয়ার দাদাদের সাথে কিনেছিলাম, তোমরা যারা আগের বছর ব্লগগুলো দেখেছো তারা জানো লাস্ট ইয়ার ফ্রাইডে পড়েছিল, আর দাদা এই ব্যাপারে খুবই জানে, তাই দাদাকে নিয়ে এসেছিলাম। তাই কিনেছিলাম একটা বড় মোটা সোনার চেন, বাট এবারে দেখা যাক কী কিনি। একা এসেছি, কনফিউশন প্রচণ্ড হচ্ছে মনের মধ্যে। এই দেখো এখন না খুব হোয়াইট গোল্ড চলছে, বাট এগুলো সবই 18 ক্যারেট, দামগুলো ভীষণই বাজেটের মধ্যে ছিল, বাট আমি আমার আঙুলে একটাও হচ্ছিলো না, তাই আমি আর ওই দিনকে বললো হবে পরে আবার এসে নিয়ে যেতে হবে। তাই যেহেতু ধনতেরাস আজকে কিছু একটা নিতে চাইছিলাম তাই আমি আর এখন নিলাম না, দেখা যাক পরে যদি কোনো দিন সম্ভব হয় নেবো। তাই ফাইনালি আমি নিয়েছি, অনেকদিন থেকে ইচ্ছা ছিল একটা স্টিলের কড়াই নেবো। আর এই ছাঁকনি জানো তো, চা ছাঁকার ছাঁকনিটা নষ্ট হয়ে গেছে, ভেঙে গিয়েছিলো, তাই একটা ছাঁকনিও কিনলাম। আর কিনলাম পিঙ্ক সল্ট, কারণ এখন আমরা পিঙ্ক সল্ট খাচ্ছি, তো ওই পিঙ্ক সল্ট একটা নিয়ে নিলাম। ধনতেরাসে নাকি নুন কিনতে হয় তাই নুন নিলাম। আর ভাবলাম কড়াইটাই নিই এবছর, কড়াইটাই কেনার ইচ্ছা ছিল, সোনা আবার পরে কেনা যাবে। তো এই আর কি ব্যাপার, কোনো কিছু ঠিকঠাক করে আসিনি আমি, যদিও কিছু একটা কিনবো সেই ভেবেই এসেছিলাম। প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে, বাড়িতে গিয়ে রান্না করবো। অতনুকে বলে এসেছি যে আমি চিংড়ি মাছ ভাজা আর ডাল করবো আর ভাত করবো, বাট এখন অলরেডি 10টা বেজে গেছে আর এত জোরে আমার খিদে পেয়েছে, মানে রান্না করার মতন ক্ষমতা আমার সত্যি করেই নেই। তো এই দেখো বাড়িও পৌঁছে গেছি, অতন এবার ভাববে আমি সোনা কিনে ঘর ঢুকছি, আমি গিয়ে দেখাবো প্লাস্টিকটা যে দেখো প্রচুর সোনা কিনেছি আমি। তো সত্যি তাই দেখিয়েছিলাম, সেটা আর ভিডিও করা হয়নি। চিংড়ি মাছ ভাজা ডাল আর ভাত, অতন ভাববে আমি গোল্ড শপিং করেছি, ওকে বলেছি আমি গোল্ড কিনবো, ও ভাববে আমি গোল্ড শপিং করছি। বাড়ি ফিরে অতনুকে দেখালাম কী কী কিনেছি। তো আজকাল রান্না করতে হবে না, খুব রিল্যাক্স ফিল হচ্ছে এখন, কারণ এবার রেস্ট করবো একটু। অতনু বললো খাবার অর্ডার করে দিচ্ছি, খাবার খাও। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, কেমন লাগলো জানিও, আর তোমরা ধনতেরাসে কী কী কিনলে অবশ্যই কমেন্ট করে জানিও। বাই, গুড নাইট।